রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি বুধবার প্রকাশিত হল সিবিএসি বোর্ডের দশম শ্রেণীর ফল জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে এবার এই সিবিএসি বোর্ডের পরীক্ষায় বসেছিল সাতষট্টি জন ছাত্রছাত্রী প্রত্যেকেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে নব্বই শতাংশের ঊর্ধ্বে নম্বর পেয়েছে এগারো জন পরীক্ষার্থী ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থানে রয়েছে সপ্তর্ষি ঘোষ দ্বিতীয় স্থানে রয়েছে স্তব চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর পঁচানব্বই দশমিক ছয় শতাংশ এবং চুরানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্নেহা সরকার আশানুরূপ এত ভালো নম্বর পেয়ে খুশি কৃতি ছাত্র সপ্তর্ষি ঘোষ খুবই ভালো লাগছে এরকম ফিলিং আগে কোনো দিন আসেনি আসলে কিন্তু এটা বড় ফিলিং নিতে অনেক সময় লাগে কিন্তু যখন জেনেছি যে টপার হয়েছি খুব ভালো লেগেছে আর আরও ভালো লাগছে কারণ সবাইকে প্রাউড ফিল করতে পারছি যেরকম প্যারেন্টস টিউশন টিচার্স স্কুল টিচার্স বন্ধুরা যাকে যারা আমাকে মোটিভেট করেছে আমার দিদি খুবই মোটিভেট করেছে তো খুবই ভালো লাগছে পড়ানো তুমি পড়াশোনার পাশাপাশি আর কী করতে ভালোবাসো পড়াশোনার পাশে আমি খেলতে খুব ভালোবাসি ক্রিকেট আর বাস্কেটবল মাঝে মাঝে ফুটবলও খেলি কিন্তু মেনলি ক্রিকেট আর বাস্কেটবল খেলি আর পেন্টিং আমার হবি আছে পরবর্তী কী নিয়ে পড়তে চাইছো আমি কমার্সে ঢুকেছি অলরেডি ডিপিএস রুম পার্ক কলকাতায় তারপরে আমি এমবিএ বা সি এ হতে চাই ছাত্রছাত্রীদের এমন সাফল্যে খুশি স্কুলের প্রধান অধ্যক্ষা নন্দিনী দাশগুপ্তা স্কুলের সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করলেন তিনি বছর আমাদের স্কুলের রেজাল্ট অন্যান্য বছরের তুলনায় অত্যন্ত ভালো হান্ড্রেড পার্সেন্ট পাস পার্সেন্টেজ তো রয়েইছে এছাড়া নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ পাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা এবার অনেক বেশি আমাদের প্রায় বিশ শতাংশ অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট অ্যান অ্যাবভ পেয়েছে অলমোস্ট ফিফটি এইট পার্সেন্ট স্টুডেন্টস এইটি পার্সেন্ট অ্যান অ্যাবভ পেয়েছে প্রথম তিনটি স্থানে যারা রয়েছে তারা হলো সপ্তষী ঘোষ নাইনটি সিক্স পারসেন্ট স্তব চক্রবর্তী নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং স্নেহা সরকার নাইনটি ফোর পয়েন্ট এইট পারসেন্ট ইন্ডিভিজুয়াল সাবজেক্টসে নাইনটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাভ রয়েছে আটাত্তরটি এইটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ রয়েছে একশো চব্বিশটি এই অনবদ্য রেজাল্টের কৃতিত্ব আমি সম্পূর্ণভাবে দিই আমাদের ছাত্রছাত্রীদের যারা তাদের নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে এই আজকের দিনটিকে সাফল্যমণ্ডিত করেছে